আর এখন আছে দড়টানা রোডে, আর রাস্তার অপোজিটে ওইটা হলো কালেক্টরি ভবন। এটা হলো আমাদের ফ্রেন্ড সাকিব, আমাদের সিট মেরে দিয়ে এখন সিঙ্গাপুর চলে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি দড়টানা, ওইখানে অনেক হোটেল টোটেল আছে, দেখা যাক সাকিব কি ট্রিট দেয়। কি করতে আমাকে হবে আজ বলে দাও না, শুনে যাও শুনে যাও শুনে যাও, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল খান, আর সাকিব আমাদের ফ্রেন্ড, আমাদের সিট টিপ মেরে দিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে। সিট মেরে দিয়ে চলে যাচ্ছে ডিপার্টমেন্টে যে আছে কামাল ভাই, 700 টাকায় দিয়ে ভাই ছাড়পত্র দিয়ে দেয় আমাদের 1000 টাকা। তাড়াতাড়ি কামাল ভাইকে দোয়া মারা। আর এখন পিছনে আসে, আর আমরা যাচ্ছি দেখা যাক কোন জায়গায় সাকিব খাওয়ায়, এখন সিট দিয়ে সিঙ্গাপুরে চলে যাচ্ছে। তরুণীর নিশা কিশোরী বন্ধু আমার সিঙ্গাপুর চলে যাচ্ছে। তো আমরা এখন ভৈরব হোটেলে আসলাম, দেখে এই কি কি আছে, শোনো কি কি আছে। ভৈরব হোটেলে আসলাম, আর নিচে অনেক ভিড়, আর সাকিবের কাছ থেকে জীবনে শেষ খাওয়া এটা। এরপরে তো বিদেশি তরুণী পেয়ে আমাদের ভুলে যাবে, এখন সব ডলারের লাইন সাকিবের। তিনতলায় চলে আসলাম, আর তিনতলায় ফাঁকায় আছে, নিচে অনেক ভিড়। তো এইখানে তিনতলায় আসার পরে দেখলাম এখানে পরিবেশটা নিচতলার থেকে অনেক সুন্দর, আর সার্ভিসও অনেক ভালো। চলে যাচ্ছে, সাকিবের টাকা বাঁচাই দিলাম, তাও মুরগি না খেয়ে গরু বিরিয়ানি খাচ্ছে। আমাদের এই ভৈরব হোটেলের সার্ভিসটা অনেক ভালো যশোরের ভিতরে। সাকিব কি এটা কি শেষ খাওয়াই দিচ্ছ আমাদের? ভবিষ্যতে আরো হবে ডলারের টাকায়। তুমি কি আসছে সিঙ্গাপুর গিয়ে তরুণী নিয়ে সেটেল হয়ে যাবা, চিন্তা ভাবনা কি এরকম? এইখানে হচ্ছে সালাতের জন্য আপনার পেঁয়াজ আর লেবু দিছে। সাকিব চাচ্ছে না যে বাংলাদেশ থেকে কোনোভাবে লস করে সিঙ্গাপুরে চলে যায়। এই হলো দেশের অবস্থা। তো এই পেঁয়াজগুলো ব্যাগে ভরো সাকিব, পকেটে না ভরেছে ঝালগুলো নাও, পকেটে নিয়ে নাও ঝালগুলো, নিয়ে নাও নাও ঝাল পকেটে পকেটে ভরে দাও। এলো সাকিবের অবস্থা, প্রচুর টক খাই যান, ভিটামিন সি লেবুতে ভিটামিন সি প্রচুর প্রচুর ভালো লাগে। খাওয়া দাওয়া প্রায় শেষ, তারপরে সাকিব বসে বসে এই যে লেবুগুলো সব খাচ্ছে, আর পেঁয়াজগুলো পকেটে নিয়েছে কয়েকটা। পেঁয়াজগুলো নিলে পকেটে, এই যে অর্ধেক পেঁয়াজ পকেটে নিয়ে আনলেন। সাকিবের সব লেবু খাওয়া শেষ, এই হলো অবস্থা। কোন লস করা যাবে না নাকি সাকিব? ভালো ছিল, সুন্দর স্বাদ ভালো ছিল। সাকিব থেকে সিঙ্গাপুর বলছে, এই বললেই 10% ডিসকাউন্ট। আমাদের কথা বললে এখানে 10% ডিসকাউন্ট। সাকিব প্রেশার তো চলে যাচ্ছে, তো তাই আমাদের মনে হয় একবারে কেনাকাটা করে দিয়ে তাই যাবে, আর তো দেখা হবে না, কেনাকাটা করে তরুণী মেয়ে তো ওই জায়গায় সেটেল হয়ে যাবে। আর কেনাকাটা করে দিবে
তো এখন এখান থেকে বের হব। এই হলো বিল, কিন্তু সাকিবের কাছে তো মেলা টাকা। এখন সাকিব সিঙ্গাপুর চলে যাচ্ছে, খাওয়া কম হয়ে গেছে, তাহলে মাত্র 270 টাকা বিল হয়েছে তিনজন খাওয়া দাওয়া করে। তোমার কাছে তো মেলা টাকায় 2-500 টাকা কোনো ব্যাপার? আর আমরা এখন বের হচ্ছি, কারণ আমরা তিন তলায় খাওয়া দাওয়া করলাম আর নিচ তলায় হচ্ছে আপনার এই অবস্থা। খাওয়া দাওয়া করে বের হলাম, এখন সাকিব মার্কেট করবে। কিছু টাকা বাংলাদেশেও রেখে যাতে যাচ্ছে, এজন্য কীভাবে খরচ করা যায় ও এক হচ্ছে রেখে টাকাগুলো সব বাইরে নিয়ে চলে যাব। রাস্তার ভিতরে এই অবস্থা, জ্যাম লেগে গেছে। সাকিব হচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে বাংলাদেশ থেকে মার্কেট করে। কেন তা তোমার তো টাকার অভাব নেই? Thank you.